এই লেকচারে আমরা শুরু করব ইন্টারাপ ড্রিভেন ডেটা ট্রান্সফার স্কিম কনসেপ্টটা কি বলছে প্রথমে এখান থেকে ক্লিয়ার করব লাস্ট লেকচারে আমরা অ্যাসিনক্রোনাস যে ট্রান্সফার স্কিম আমরা অলরেডি দেখেছিলাম সেই লেকচারে কিন্তু একটা কথা আমি বলেছিলাম যে সিপিইউ কনস্ট্যান্টলি কিন্তু আইওকে ইনিশিয়েট করে মানে রেডি হতে বলে কনস্ট্যান্টলি ও চেক করে আইও ডিভাইস রেডি হয়েছে কিনা এটাতে কিনা সিপিইউ সাইকেল ওয়েস্ট হয়ে যাচ্ছিল খুব যদি ভুল না করি যারা লাস্ট লেকচারটা দেখে এসছো তো না দেখলে তোমার দেখতে পারো এই এই ভিডিও লিকচারে ডিসক্রিপশানেই আমি আমাদের কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা একবার ওখানে গিয়ে ক্লিক করে ওই লাস্ট ভিডিওটা ওখান থেকে দেখতে পারো কোনো অসুবিধা নেই বাট সেখান থেকে আইডিয়াটা বলে দিলাম যারা বেসিক কনসেপ্টটাও দেখো নি বা এখান থেকে এটাই চু দেখবে জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে লাস্ট লেকচারে কিন্তু এই একটা ব্যাপার হয়েছিল ডিটেলস যেতে হলে ওই লেকচারটা দেখতে হবে পাঁচ ছ মিনিটের ভিডিও আছে দেখে আসলে খুব খারাপ হবে না বাট ওখান থেকে আমরা একটা আইডিয়া বেসিক আমরা দেখেছিলাম যে আমাদের মেইন যে মেজর যে ইস্যুটা প্রবলেমটা ছিল যেখানে সিপিউ কিন্তু যে সময় নষ্ট আয়ো কে রেডি হয়েছে কিনা এই জিনিসটা জানতে গিয়ে সিপিউ কিন্তু তার আলটিমেট বা আলটিমেটাম টাইমটা নষ্ট করছিল সাইকেল নষ্ট করছিল এটা কিন্তু আমরা হতে ধরতে পারি না তো সেই কারণের জন্যেই নতুন যে স্কিমটা দেখবো এটাও কিন্তু একটা প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম এটাও কিন্তু আয়ো এবং সিপিউর মধ্যেই হয় খুব যদি ভুল না বললি এটা কিন্তু আয়ো এবং সিপিউর মধ্যেই হয় অলরেডি কিন্তু আমরা লাস্ট লেকচারেরই কন্টিনিউশন বলতে পারো এটা এর পরের পার্টটা বলতে পারো কি ওখানে প্রবলেম ছিল বলেই এটা এসছে আর কিছুই না তাহলে করে একটা পয়েন্ট তোমরা আইডিয়া ক্লিয়ার জলের মতন হয়ে যাবে বলছে দিস টাইপ অফ ডেটা ট্রান্সফার ইজ টু ট্রান্সফার ডেটা বিটুইন ডিভাইস দ্যাট ডু নট ম্যাচ ইন স্পিড তাহলে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ প্রথম লাইনে যে এগুলো এই ট্রান্সফার স্কিমটা কোথায় ব্যবহার করব কোন কোন ডিভাইসের মধ্যে ব্যবহার করবো যাদের মধ্যে একদম স্পিডের মধ্যে কোনো ম্যাচ কোনো ম্যাচই নেই বলতে পারো একদম নিম্যাচ বলতে পারো বলতে পারো একদম এই যে সিপিউ এবং আইও ডিভাইস মধ্যে কিন্তু আমরা এরকম ধরনের ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু ব্যবহার করে থাকি কেন কি এদের স্পিড কিন্তু হিউজ মিস ম্যাচ বলতে এদের মধ্যে কোনো ম্যাচই নেই সিপিউ যদি একশোতে কাজ করে এটা কিন্তু তে কাজ করবে এগুলো আমরা লাস্ট লেকচারে মোটামুটি একদম বিগিনিং থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েই কিন্তু ডেটা ট্রান্সফারে কাজ করছি ঠিক আছে যেমন एग्जांपलের মধ্যে রয়েছে আ বিটুইন আ প্রসেসর এন্ড দা আইও ডিভাইস দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে প্রসেসর এবং আইও ডিভাইসের মধ্যে কিন্তু আমরা এরকম নরমালি ডেটা ট্রান্সফার কিন্তু আমরা করে থাকি যেখানে হু স্পিড ডাজ নট ম্যাচ স্বাভাবিক কল ডেটা ট্রান্সফার এবং আইও ডিভাইসের স্পিড কিন্তু নিজেদের মধ্যে একদমই ম্যাচ করে না ইন দিস মেথড অফ ডেটা ট্রান্সফার দা প্রসেসর ইনিশিয়েট দা আইও টু গেট রেডি যেটা লাস্ট লেকচারেও আমরা পড়েছিলাম এরকম ধরনের ডেটা ট্রান্সফার যেখানে নিজেরা কখনো স্পিডের মিসম্যাচ রয়েছে একই সাথে তাদের কোনো ম্যাচিংই নেই স্পিডে তো তখন কি করবে প্রয়েসার প্রথমে ইনিশিয়েট করবে আইও ডিভাইসকে রেডি হওয়ার জন্য তাই তো তা লাস্ট লেকচারও আমরা ডিসকাস করেছিলাম যে সিপিউ কাকে কি বলবে কে বলবে ভাই তুমি রেডি হয়ে যাও আমি তোমার সঙ্গে ডেটা ট্রান্সফার করবো অপোজিটও হতে পারে বাট পিপিউ যেহেতু খুব তাড়াতাড়ি কাজ করতে পারে ওদের স্পিড কিন্তু বিশাল হাই থাকে স্পিড সিপিউ তো সেই সূত্রেও প্রথমে আইও ডিভাইসকে রেডি হতে বলে তো রেডি যখন হতে বলবে সিপিউ আইও ডিভাইস কে তখন কি সিপিউ দাঁড়িয়ে থাকবে লাস্টে এটাই প্রবলেম হয়েছিল অ্যাসিনকোনাসে এই প্রবলেমটাই হয়েছিল যে সিপিউ ওয়েট করছিল মানে ওকে বারবার চেক করছিল যে ও রেডি হয়েছে কিনা রেডি হয়েছে কিনা এই যে কনস্ট্যান্ট চেকিংয়ে কি হচ্ছে সিপিউ অরিজিনাল এসেনশিয়াল টাইমটা নষ্ট যেটা আমরা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারতাম এটাই কিন্তু অ্যাসিনকোনাস বলছিল বাট এখানে কি বলছে দেখো ইনস্টেড অফ চেই স্টেইং ইন দ্য লুপ অ্যান্ড কনস্ট্যান্টলি চেকিং দ্য স্ট্যাটাস অফ আইও ডিভাইস the processor execute the main program এখানেই কিন্তু আলটিমেট চেঞ্জেস কিন্তু নিয়ে আসলে এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা যে আমরা বেকার ওখানে ওয়েট করে লাভ নেই ওকে রেডি হতে দিয়ে আমি যদি ওর পেছনে দাঁড়িয়ে থাকি যে কখন করেছো তুমি কাজটা আবার হয়েছে কিনা আদৌ রেডি কনস্ট্যান্টলি চেক করলে তো সবাই নষ্ট হচ্ছিল তো র্যাদার দেন ও চেক না করে ও একবার ওকে ডেকে দিল যে ভাই তুমি আমি তোমার সঙ্গে কাজ করতে চাই বা ট্রান্সফার করতে চাই তুমি প্লিজ রেডি হয়ে যাও এই কথাটা বলে ও কিন্তু ওর পেছনে দাঁড়ালো না ও কিন্তু নিজের কাজ করতে চলে গেল নিজের অরিজিনাল প্রোগ্রাম এক্সিকিউট করতে চলে গেল ঠিক আছে পয়সা কিন্তু তার নিজস্ব যে কাজটা করে তার যে নর্মাল কাজ থাকে ফেজ ডিকোড এক্সিকিউট যে ফেজে কাজ করে যেটা বলি ইনস্ট্রাকশন সাইকেল বলে থাকি ও নর্মাল কাজ করতে কিন্তু আমরা ও চলে গেল এইবার কি সিনারিও এখান থেকেই মেন গল্প শুরু হচ্ছে ওয়ে দা আয়ো ডিভাইস ইস রেডি তাহলে ডিভাইস এ সময় লাগে সিপিও কে ডেকে দিয়ে চলে গেছে নিজের কাজ করতে এবার আয়ো যখন রেডি হয়ে যাবে তখন আয়ো কি পাঠাবে ইন্টারাপ্ট পাঠাবে অলরেডি ইন্টারাপ্টের কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট সাইকেল কাকে বলে এই ভিডিওটা যারা দেখোনি বারবার বলবো এই এই ভিডিও ডিসক্রিপশানেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করে ঝপ করে কি টপ করে দেখে নাও তাহলে তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম তাহলে সি আইও কি করবে ইন্টারাপ্ট পাঠাবে সিপিইউকে বা প্রসেসারকে পাঠাবে যাই বলো ধরতে পারো সিপিইউ লিখতে পারো প্রসেসর লিখতে পারো কোনো জায়গা আছে না ব্যাপারটা একই আইডিয়া বুঝলেই হলো তো ইন্টারাপ্ট যখন পাঠাবে মানে বাধা দিল যে ভাই আমি রেডি হয়ে গেছি আমার কাজটা করো এবার এইবার গল্পটা এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এইবার কি করে কাজটা হবে যেটা কিন্তু ইন্টারাপ্ট সাইকেলেও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম দ্য প্রসেসার টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ কারেন্ট রানিং প্রসেস অ্যান্ড পুশ দ্য রিটার্নিং অ্যাড্রেস অন টু দ্য মানে প্রসেসার তার কারেন্ট যে কাজটা করছে সেই কাজটাকে বন্ধ করে সেই কাজের অ্যাড্রেসটা স্ট্যাক্স মেমোরিতে গিয়ে রেখে দেয় এই যে লাইনটা বলছি অনেক সময় তোমাদের মনে হতে পারে এখানে দাঁড়িয়ে যে স্যার এই জিনিসগুলো আসছে কোয়া থেকে এটা কিন্তু একটা ইন্টারপটের পুরো মানে প্রপার প্রসেস বলতে পারো যারা এখনই ইন্টারাপ্ট কি করে হ্যান্ডেল করে ইন্টারাপ্ট কি জিনিস ইন্টারাপ্ট সাইকেল কি জিনিস এগুলো কিন্তু নিয়ে কিন্তু আমি একটা ফুল ফ্লেজেড ভিডিও কিন্তু আমাদের এই আর্কিটেকচার এবং অর্গানাইজেশন প্লে রয়েছে আমি এখানে জাস্ট আইডিয়া বলবো ধরে নেবো তোমরা অলরেডি কনসেপ্টটা জানো আর না জানলে বারবার বলে দিচ্ছি কিন্তু আমি এখানে ওখানটা গিয়ে দেখে না আমি কিন্তু এখানে আর আমি ডিসকাস করব না কোনোভাবে যে কি করে ইন্টারেপ্টের ডিটেলস কাজ হয় জাস্ট যেটুকু বলার দরকার সেটাই বলবো যে প্রসেসর তার নিজের কাজটা বন্ধ করবে বন্ধ করে তার যে রিটার্নিং অ্যাড্রেস এইবার বলতে পারো স্যার রিটার্নিং অ্যাড্রেসটা কি জিনিস মনে মনে প্রশ্ন আসতেই পারে যদি এই প্রশ্ন হয় সমাধান কিন্তু অলরেডি আমি বলছি একবার আমাদের এই প্লেলিস্টে ভিজিট করো ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট সাইকেল বলে একটা ভিডিও আছে সিকোয়েন্সালি দিয়েছি এর অনেকটাই আগে আছে এই যে ভিডিও দেখছো তার যে প্লেলিস্টে যদি ভাবো একবার প্লেলিস্টটা পুরো দেখলেই বুঝতে পারবে রয়েছে ওখানে ওটা দেখলে পুরো তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে রিটার্নিং অ্যাড্রেসটা কী জিনিস স্ট্যাকে কেন পুশ করছি এর পুরো সিনারিও কিন্তু আমি ওখানে ডিসকাস করেই দিয়ে এসেছি আমি জাস্ট এখান থেকে ধরে নেবো তোমরা সব জানো জাস্ট এই এই ইন্টারাপ্ট ডিপেন্ড কাজটা কি করে হচ্ছে সেটা জাস্ট বলে দিলাম যে সিপিউ এখানে ওয়েট করবে না সিপিউ তার নিজের কাজ করবে আয়ো রেডি হলো কি ইন্টারাপ্ট পাঠাবে ইন্টারাপ্ট পাঠালে তারপর যেভাবে ইন্টারপ্টকে হ্যান্ডেল করে সেই সেম প্রসিডিওর হবে কোনো চেঞ্জেস নেই এটা আমি এখানে বলবো না ঠিক আছে তো কি হলো আমি জাস্ট কি এবার এখান থেকে গল্প কি হলো সিম্পল যেরকম ইন্টারাপ্ট করেছে সিপিউ তার নিজের কাজ বন্ধ করবে যেই যেখানে কাজটা বন্ধ হবে সেই অ্যাড্রেসটা কোথায় যাবে স্ট্যাকে পুশ করে রাখবে এবং পুশ করার পর কি হবে সেম সেম কনসেপ্টে নর্মাল কি হতো আমাদের ইন্টারের আইএসআর লোকেশন সার্ভ করা হতো ইন্টারের ইন্টারাপ্টের যে আইএসআর লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু প্রোগ্রাম কাউন্টারে আমাদের ফিট করিয়ে ওই লোকেশনে চলে যাওয়া হতো এটা অলরেডি আমরা ইন্টারাপ সাইকেলে বুঝেছিলাম তো সেটাই নেক্সট লাইনে লেখা আছে দ্য প্রোগ্রাম কাউন্টার পিসি মানে প্রোগ্রাম ব্রাঞ্চ টু দ্য লোকেশন অফ দ্য ইন্টারাপ সার্ভিস রুটিন বা এটাকে আইএসআরও বলা হয় অ্যান্ড স্টার্ট এক্সিকিউটিং দ্য করেসপন্ডিং আইএসআর একদম হুবাউ সেম কনসেপ্ট প্রোগ্রাম কাউন্টার কি হলো যে আইএসআর লোকেশনে জাম্প করে গেল আইএসআর লোকেশন মানে যেখানে ইন্টারাপ্টের কাজটা লেখা থাকে জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম ডিটেলস জানতে ভিডিওটা দেখবে তো সেই সূত্রে আইএসআর লোকেশনে গিয়ে কি হবে তার করসপন্ডিং যে ইন্টারাপ্টের সার্ভিস রুটিনটাকে এক্সিকিউশন করা হবে সেই ইন্টারাপ সার্ভিস রুটিনে কি 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 অ্যাকচুয়ালি লেখা থাকে দেখো দ্য এক্সিকিউশন অফ আইএসআর ইজ দ্য ডেটা ট্রান্সফার বিটুইন দ্য প্রসেসর অ্যান্ড দ্য আইও ডিভাইস তো স্বাভাবিক এই কনসেপ্টটাই ছিল কি ডেটা ট্রান্সফারের কনসেপ্ট ছিল তো অনেক মানুষের প্রশ্ন আসতে পারতো স্যার ইন্টারাপ্ট কোয়া থেকে আসলো মানে প্রশ্নটাই তো ছিল যে ইন্টারাপ্ট ডেটা ট্রান্সফার কি মানে ইন্টারাপ্ট করে তারপর ডেটা ট্রান্সফার হবে মানে এর যে এই ইন্টারাপ্টের আইএসআর লোকেশনে কি লেখা আছে আইএসআর লোকেশন সেই ডেটা ট্রান্সফারের পুরোই গল্পটাই লেখা আছে আমি প্রথমেই বলেছিলাম একদম প্রোগ্রাম ডেটা ট্রান্সফারেই বলেছিলাম যে এইখানে কিন্তু এই প্রোগ্রাম ডেটা ট্রান্সফার কিন্তু মেমোরিতে একটা প্রোগ্রাম লেখা আছে সেটা এক্সিকিউট করে কিন্তু ডেটা ট্রান্সফার করে মানে ওটা ওই সব গল্পটা লেখা আছে কিভাবে ডেটা ট্রান্সফার করতে হয় এটাই ব্যাপারটা দেখো এখানে দেখো বুঝতেই এবার মানে আইএসআর আইএসআর তোমরা জানো কোথায় থাকে একটা মেমোরির মধ্যে রয়েছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে কাজটা সেটা মেমোরিতে লেখা থাকে তো সেই মেমোরি লোকেশনে গিয়ে সেটা ডেটা ট্রান্সফারটা নর্মালি আমাদের মানে সেই মেমোরি লোকেশনে আমরা পৌঁছলাম তার মধ্যে কি লেখা আছে সেটা তার মধ্যে কিন্তু ডেটা ট্রান্সফার করতে হবে সেই প্রসিডিউরটাই কিন্তু পুরো

রিটার্নিং অ্যাড্রেসটা তো সেখানে সেই যে পুশ অ্যাড্রেসটাকেই পপ করা হবে পুশ করলেসটাকে পপ করতে একটা বেসিক আইডিয়াগুলো তোমরা মোটামুটি জানো ডেটা সার্চে পড়েছো খুব ভুল বললে তো পুশ করে গেছে যেবার পপ করবে পপ করে কোথায় আবার সেই প্রোগ্রাম কাউন্টারে লোড করে আবার সে বেসিক যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু যেটা করছিল বেসিক প্রসেসরের কাজে কিন্তু ওটা দুটো করবে দা প্রসেসর স্টার্ট এক্সিকিউটিং দা রেস্ট অফ দা প্রোগ্রাম এগেইন মানে যেগুলো পড়ছিল সেগুলো কিন্তু পড়তে থাকো তাহলে এখান থেকে একটা কনক্লুশন কি পেলাম লাস্ট যেটা অ্যাসিম্পলাসে প্রবলেম হয়েছিল সেটা ইন্টারনেটটা কিন্তু সলভ হয়ে যায় অ্যাসিং কনসে কিন্তু আইও আর সিপি মধ্যে কমিউনিকেশন হয় এবং ইন্টারনেটেও কিন্তু আইও আর সিপি মধ্যে কমিউনিকেশন হয় ইন্টারনেট মানে হচ্ছে যখন এখানে আইডিয়াটা কি বলছে সিপিউ কিন্তু ওয়েট করবে না মানে আইওকে ইনিশিয়েট করতে বলবো রেডি কথা বলবো বলে কিন্তু সিপিউ কিন্তু কোনোভাবে আর ওয়েট করবে না ও নিজের কাজে চলে যাবে আইও রেডি হওয়ার পর ইন্টারাপ্ট একটা পাঠাবে রিকোয়েস্ট পাঠাবে আইও রেডি হওয়ার পর কি পাঠালো ইন্টারাপ্ট পাঠালো ইন্টারাপ্ট পাঠানোর পর প্রসেসর কি করবে তার নিজের কাজ বন্ধ করবে বন্ধ করে সে কি করবে নিজের কাজটা যে বন্ধ করলো তার যে লোকেশনটা মানে যতটা কাজ হয়েছে না বুক মার্কার একটা সিম্পল ধরো না বুক মার্কার তুমি দশটা পাতা পড়েছো বইয়ের পড়ে তুমি একটা বুক মার্কার রেখে তুমি কোনো কাজে কেউ তোমাকে বিরক্ত করলো তুমি সেই কাজের করতে চলে গেলে বা কেউ তোমাকে ডাকলো তুমি সেই কাজ করতে চলে গেলে তুমি সিম্পল কথা ভাবো জাস্ট যারা এখনো দেখো নি জাস্ট তাদের জন্য একটু হিম দিয়ে দিলাম তো ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বুক পার কার না তাহলে সেই যে যতটা কাজ হয়েছিল সিপিইউ তো সেই যে অ্যাড্রেসটাকে আমাদের স্ট্যাকে পুশ করে

অ্যাজ ইউজুয়াল করতে থাকবে এই হচ্ছে বেসিক গল্প অফ আমাদের ইন্টারাপ্ট ডেটা ট্রান্সফার স্কিম আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের হয় নিয়ে ভিডিও সুবিধা হবে সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিক গুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা সবাই ভালো থেকো আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে